বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামাত ইসলামের নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন শুনানির জন্য সতেরো নভেম্বর তারিখ পুনর্নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ এই আদেশ দেন সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আদালতের কাছে শুনানি মুলতবির আর্জি জানান পরে আদালত দুটি রিভিউ আবেদনই শুনানির জন্য সতেরো নভেম্বর তারিখ পুনর্নির্ধারণ করেন গত ত্রিশ সেপ্টেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরী ও মুজাহিদের ফাঁসির সাজা বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এর চোদ্দ দিনের মাথায় ওই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন সাকা চৌধুরী ও মুজাহিদ বিশ অক্টোবর সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার আদালত পুনর্বিবেচনার আবেদন দুটি শুনানির জন্য দুই নভেম্বর দিন নির্ধারণ করেছিলেন